প্রোগ্রামার্স ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে লাস্ট এপিসোডে আমরা কথা বলেছিলাম নিয়ে যেই কম্পোনেন্টস গুলো আসলে বোঝার মতো খুব বেশি কিছু নেই কিন্তু প্রয়োজনীয় অনেক সময় আমাদের কাজে লাগতে পারে সেই সবগুলো কম্পোনেন্টস আমরা একটা ভিডিওতে কভার করে ফেলছিলাম প্রায় পাঁচ থেকে ছয়টা কম্পোনেন্ট কভার করেছিলাম লাস্ট এপিসোডে সো এইবার আমরা কি করব। আচ্ছা আমার মনে হচ্ছে আমি একটা কম্পোনেন্ট মিস করেছিলাম তো ফার্স্ট অফ অল আমরা একটু ওই কম্পোনেন্টটা নিয়ে কথা বলে ফেলি সেটা হচ্ছে পেজিনেশন আমার মনে হচ্ছে যে আমি পেজিনেশনটা মিস করেছিলাম ওকে তো পেজিনেশনটা কি পেজিনেশন হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি যে একটা ওয়েবসাইটে গেলে অনেক 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 পেজ থাকে তো একটা পেজে দেখা যাচ্ছে দশ থেকে পনেরোটা এলিমেন্ট দেখিয়ে বলে নেক্সট ওয়ান টু থ্রি নেক্সট প্রিভিয়াস এরকম বলে তাই না তো সেটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন পারেন্ট ফোর ব্যবহার করে এর জন্য আপনাকে একটা ন্যাপ ক্লাস নিতে হবে এবং একটা আন লিস্ট নিতে হবে যার ক্লাস নেম হবে হচ্ছে পেজিনেশন আর তারপরে পেজ আইটেম অনেকগুলো এলআই প্রত্যেকটাই হচ্ছে পেজ আইটেম এলআই গুলোর ভেতরে আবার এ যেটার নাম যেটার ক্লাস হচ্ছে পেজ লিঙ্ক দ্যাটস অল আর কিচ্ছু নেই এইটুকুই বিভিন্ন রকম স্টাইলের প্রেজেন্টেশন আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন বড় ছোট কালারফুল সাদা কালো সবকিছু আপনারা তৈরি করতে পারবেন জাস্ট আপনাদের কাজ হচ্ছে একটু রিসার্চ করা একটু রিসার্চ করে এখান থেকে দেখে নেবেন ওকে তো চলে আসি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমাদের কথা ছিল আমরা ফ্লেক্স নিয়ে কথা বলবো ইউটিলিটি টুল আমরা ক্লিয়ার করব আগামী দুইটা ভিডিওতে পরবর্তী দুইটা ভিডিওতেই আমরা ইউটিলিটি সেকশনটা কভার করে ফেলবো এবং চলে যাব প্রজেক্টে তার আগে প্রথমে আমরা ফ্লেক্স বক্সটা একটু বুঝে ফেলি এটা একটু স্পেশাল ফ্লেক্স বক্স কি বা ফ্লেক্সটা কি অ্যাকচুয়ালি ফ্লেক্স হচ্ছে সিএসএস এর মডার্ন একটা লেআউট সিস্টেম যার মাধ্যমে আপনি খুব সহজে একটা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন সিএসএস এ কিন্তু লে আউট তৈরি করাটা খুব বেশি ওয়ার্ড এবং অনেক বেশি কাজ করা লাগে সিএসএস এ লে আউটটা তৈরি করার জন্য এক সময় ছিল যে সময় আমরা টেবিল ব্যবহার করে লে আউট করতাম পরবর্তীতে ফ্লোট ব্যবহার করে লেআউট তৈরি করা হতো সাহায্য নিয়ে কিন্তু ব্যবহার করে তৈরি করাটাও অনেক অনেক বেশি বেশি টাফ টাফ ইভেন কাছে যে বিগিনার্সদের কত বড় টাফ একটা কাজ এটা আমি সেটা জানি আমি সেটা জানি তারপরে ডেভেলপার্সদের লাইফকে ইজিয়ার করার জন্য যেই টেকনোলজিটা আসলো যেই সিস্টেমটা ডেভেলপার্স আবিষ্কার করলো সেটা হচ্ছে ফ্লেক্স অনেক মজা করে লেআউট ডিজাইন করা যায় এখন সিএসএস ব্যবহার করে খুব ইজিলি এখন বুটস্টার্পের মতো ফ্রেমওয়ার্কের প্রয়োজনই পড়ে না যদিও ফ্লেক্স মডার্ন তারপরেও কি জানেন বর্তমানে ফ্লেক্স ব্যাকডেটেড আনফর্চুনেটলি যারা ফ্লেক্স বোঝেন না বা ফ্লেক্স বক্স নিয়ে কাজ করতে পারেন না তাদের এই ভিডিও থেকে কোনো হেল্পই হবে না এবং তারা বুটস্টার্পের ফ্লেক্স বক্সও ইউজ করতে পারবেন না যদি আপনি নর্মালি ফ্লেক্স বক্স কি জানেন তাহলেই আপনি বুটস্টার্পের ফ্লেক্স বক্স ইউজ করতে পারবেন আনফর্চুনেটলি আমাদের চ্যানেলে এখনো অবধি ফ্লেক্স বক্সের কোনো টিউটোরিয়াল আসেনি কিন্তু আমি চিন্তা করছি ফ্লেক্স বক্সের একটা কমপ্লিট টিউটোরিয়াল সিরিজ আনবো ফ্লেক্স বক্স খুবই গুরুত্বপূর্ণ তাই এর কমপ্লিট সিরিজ আনা প্রয়োজন উইথ ওয়ান প্রজেক্ট ফ্লেক্স বক্সের তো অনেক সুনাম করছি তাই না হ্যাঁ সুনাম করার মতো একটা টুলস কিন্তু আনফর্চুনেটলি ফ্লেক্স বক্সও এখন ব্যাকডেটেড কি ভাইয়া কি বলছেন হ্যাঁ ফ্লেক্স বক্সও এখন ব্যাকডেটেড কিন্তু তারপরেও আমাদের ফ্লেক্স বক্স নিয়ে কাজ করতে হবে কেন কারণ নতুন যে টেকনোলজি এসেছে সেখানেও ফ্লেক্সবক্স ব্যবহার করতে হয় করলে কাজ সহজ হয় এমন না যে ফ্লেক্সবক্স আউট হয়ে গেছে ফ্লেক্সবক্স আমাদের প্রয়োজন আছে যখন আমাদের দরকার হবে তখন আমরা সেটা ব্যবহার করব আর বুটিস্টার ফোর পুরোটাই বিল্ডিং হয়েছে ফ্লেক্স বক্সের ওপরে বা ফ্লেক্সের ওপরে তাই আমাদের ফ্লেক্সবক্স শিখতেই হবে তাহলে লেটেস্ট টেকনোলজি কোনটা লেটেস্ট টেকনোলজিটা হচ্ছে গ্রিড সিএসএস এ নিজস্ব গ্রিড সিস্টেম চলে এসেছে এবং যা ব্যবহার করে টু ডাইমেনশনাল ওয়েবসাইট ডিজাইন করা যায় টু ডাইমেনশনাল ভাবে ওয়েবসাইট ডিজাইন করা যায়

কম লেআউট তৈরি করা দরকার অ্যালাইনমেন্ট করা দরকার সাইজিং করা দরকার গ্রেড কলাম তৈরি করা দরকার বা নেভিগেশন কম্পোনেন্ট যাই দরকার না কেন তো আমরা করতে পারি এই ফ্লেক্সিবিলিটিসটা ব্যবহার করে এবং যদি আমাদের আরও কম কমপ্লেক্স কোনো ইমপ্লিমেন্টেশনের দরকার হয় তখন আমাদের কাস্টম সিএসএস লেখা লাগতে পারে ওকে তো ফ্লেক্স ইউজ করার জন্য মেনলি যে কাজটা করা হয় যে ক্লাসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিফ্লেক্স বুডিস্টার্পে সব ক্লাস দ্বারা কন্ট্রোল করা হয় তো ফ্লেক্স ব্যবহার করার জন্য যে ক্লাসটা ব্যবহার করে সেটার নাম হচ্ছে ডিফ্লেক্স ডি ফর ডিসপ্লে আর ফ্লেক্স ফর ফ্লেক্স

আমরা ফ্লেক্সকে ডিরেক্ট করতে পারি যেমন ডিফ্লেক্স ফ্লেক্স রো এদিক সেদিক কোন দিকে রাখব না রাখবো যেমন এটা বলা হয়েছে জাস্ট রো ফ্লেক্স রো মানে লেফট থেকে শুরু হয়েছে ফ্লেক্স রো রিভার্স মানে রাইট থেকে শুরু হয়েছে ব্যাপারটা এরকমই ওকে এবং রাইট থেকে শুরু হওয়ার পর দেখুন ফ্লেক্স আইটেমও কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম রাইট একটা ফ্লেক্স আইটেম ওয়ান হয়েছে তারপর একটা টু তারপর একটা থ্রি এইভাবে সো আরও কিছু কাজ আছে যেমন ফ্লেক্স কলাম করে রাখতে পারি কলাম করলে সব নিচে নিচে আসবে রো কলাম তো আপনারা বোঝেনি আর এখানে আরো অনেক এক্সট্রা ক্লাস দেওয়া আছে ডিরেকশনের ওপরে সবচাইতে মজা হচ্ছে জাস্টিফাই করার সময় যখন আমাদের তিনটা আইটেম আছে আমরা এটাকে জাস্টিফাই করতে যাচ্ছি এবং কন্টেন্ট ওয়াইট অনুযায়ী সেগুলো সেট হবে এই যে দেখুন তিনটা কন্টেন্ট নিয়েছে তিনটা কলম আকারে এবং বাকিটা ফাঁকা পড়ে আছে তো আমরা বলেছিলাম যে জাস্টিফাই কন্টেন্ট লেফট জাস্টিফাই লেফট ওকে জাস্টিফাই কন্টেন্ট অ্যাকচুয়ালি লেফট না এটা স্টার্ট ইন এবং সেন্টার দিয়ে কাজ করে এরপরটা এটা বলা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট ইন এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এভাবে করে আমরা অনেক কিছুই বলতে পারি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন বিটুইন বলার সাথে মাঝখানে এগুলো ফাঁকা হয়ে গেছে এরকম কাজ কিন্তু আমরা এর আগে করেছি

এগুলো আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন তবে আবারও বলছি যদি আপনি না জানেন যদি আপনি না জানেন ফ্লেক্স বক্স কি এবং কিভাবে তাহলে আপনার বুড়িস্টার ফ্লেক্স কোনো হেল্প করতে যাচ্ছে না কারণ এটা ফ্লেক্স বক্সের থিওরির ভিত্তি করে তৈরি করা হয়েছে আর একটু ধৈর্য ধরুন আমাদের চ্যানেলে ভিডিওটা চলে আসবে সিরিজটাই চলে আসবে কোনো একটা দুটা ভিডিও না পুরো একটা সিরিজ উইথ প্রজেক্ট এই তো অর্ডার অর্ডার থেকে শুরু করে সবকিছু মানে আপনি ফ্লেক্স বক্সে যা যা করতে পারবেন সবকিছু এখানেও করতে পারবেন এবং ইজিলি ফ্লেক্সবক্সে সব কিছু রেসপন্সিভ না আমাদেরকে নিজে থেকে রেসপন্সিভ করতে হয় মিডিয়া কোয়েরিজ লিখতে হয় প্রয়োজন বোধে বাট এখানে আমাদের কোনো কিছু করা লাগবে না সব কিছু করাই আছে সব কিছু রেসপন্সিভ আমরা জাস্ট ক্লাসগুলো ব্যবহার করব এবং অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে এটাই হচ্ছে ফ্লেক্সবক্স বুটি স্টার্পের ফ্লেক্সবক্স অ্যাকচুয়ালি আসল ফ্লেক্সবক্স না বুটি স্টার্পের ফ্লেক্স আর বাকি কথা পরবর্তীতে আমরা প্রজেক্ট করতে করতে জানবো শিখবো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব ইউটিলিটিজ এর মোস্ট অফ দ্য কনসেপ্ট ক্লিয়ার করে ফেলতে অ্যাটলিস্ট ফ্লেক্স বক্সের উপর পর্যন্ত যত কিছু আছে সবকিছু আমরা কভার করে ফেলবো পরবর্তী ভিডিওতে আশা করছি সাদাই থাকবেন গুড বাই